Assalamu alaikum. I am Shaheen, Bansarampur Girls Pilot High School, Bansarampur, Longwadia. I am Piyush Shikarthi Bondura. I am Bigot Quite Class Tonga article for Nichilam, Askyo Chidarabai Gota article ni Askalatuna, Kurbo. Askalatuna, Bishopta, article at Dire Babahardi. So, economic political Dire Babahard. এখানে এক নম্বর উল্লে লেখা আছে সংবাদপত্র ধর্মগ্রন্থ এবং মহাকাব্যের পূর্বে দাবস। তাহলে আমাদের প্রথমেই সংবাদপত্রের নাম, আমাদের ধর্মগ্রন্থগুলোর নাম এবং মহাকাব্যের নাম সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে সহজে আমরা এটা ধরে দিক বসাতে পারবো। যেমন আইনিক দেশ ইত্তেফাক দেবে, যেমন এখানে আমরা লিখছি যে ইত্তেফাক, ইত্তেফাক হচ্ছে একটি সংবাদপত্রের নাম। তাহলে এখানে আমরা কী বসাতে পারি, এই গুণ অনুসারে দা বসাবো। তাহলে আই লিক দা ইত্তেফাক দেবী। তারপরে নেক্সট একটা উদাহরণ আমরা লিখেছি দেশ কোরআন। কোরআন হচ্ছে মুসলিমদের জন্য পবিত্র গ্রন্থ। তাহলে দেশ কোরআন ইজ এ হোলি বুক, তার মানে হচ্ছে কোরআন হচ্ছে একটি পবিত্র গ্রন্থ। তাহলে আমরা এখানে কোরআন যে একটা ধর্মগ্রন্থের নাম, তাহলে আমাদের হোলের মধ্যে আছে ধর্মগ্রন্থের পূর্বে কী বসবে, দা বসবে। তাহলে আমরা এখানে বসাতে পারি দা কোরআন ইজ এ হোলি বুক। নেক্সট রুলে লেখা আছে বিশেষ অর্থপূর্ণ দেশ বা স্থানের নামের পূর্বে দা বসে। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে বিশেষ অর্থপূর্ণ দেশ কোনটা এবং স্থান কোনটা, সেটা আমাদের চিনতে হবে। যেমন আমরা এখানে লিখেছি দেশ পাঞ্জাব। পাঞ্জাব হচ্ছে একটা স্থানের নাম। পাঞ্জাব ইন্ডিয়ার একটি স্থানের, নির্দিষ্ট স্থানের নাম হচ্ছে পাঞ্জাব। ইজ এ ল্যান্ড অফ ফাইভ রিভার্স, পাঞ্জাব হচ্ছে একটি পাঁচ নদী মোহনার দেশ। তাহলে পাঞ্জাব একটা বিশেষ অর্থপূর্ণ স্থান, এজন্য আমরা এখানে বসাতে পারি কি দা। তারপর একটা নেক্সট উদাহরণ লেখা আছে হি স্টাডিজ ইন ড্যাশ ইউএসএ। ইউএসএর পূর্ণ রূপ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউকে। ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম। তাহলে এটা হচ্ছে একটা বিশেষ অর্থপূর্ণ দেশ, এজন্য আমরা এখানে এর পূর্ণ কী বসাতে পারি, দা বসাতে পারি। নেক্সট রুলে আলোচনা করা হচ্ছে নির্দিষ্ট তারিখের পূর্বে, নির্দিষ্ট তারিখের পূর্বে দা বসে। যেমন ড্যাশ সিক্সটিন ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে অফ বাংলাদেশ, মানে 16 ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের মহান বিজয় দিবস। তাহলে এখানে তারিখটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এজন্য আমরা এখানে কী বোঝাতে পারি, দা বসে। দেখবো দা সিক্সটিন ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে অফ বাংলাদেশ। এরপরে নেক্সট রুলে লেখা আছে প্রসিদ্ধ স্থান বা প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি নামের পূর্বে দা বসে। তাহলে আমাদের প্রথমে চিনতে হবে এটা কি কোনো প্রসিদ্ধ স্থান বুঝেছে না প্রতিষ্ঠান না ঐতিহাসিক ঘটনা। যেমন এখানে লেখা আছে দেশ তাজমহল। তাজমহল হচ্ছে একটি প্রসিদ্ধ স্থানের নাম, একটা প্রসিদ্ধ একটা প্রতিষ্ঠানের নামই আমরা বলতে পারি তাজমহল। তাহলে এখানে আমরা দেখতে পারি দা তাজমহল স্ট্যান্ডস অন দ্য যমুনা। তাহলে এটার অর্থ হলো যে তাজমহল হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। দেশ টিপু সুলতান হ্যাজ সেড সে, এখানে টিপু সুলতান হচ্ছে একটি ঐতিহাসিক ঘটনা, এর জন্য আমরা এখানে বোঝাতে পারি কি দা। নেক্সট রুলে বলা আছে যে ট্রেন ও জাহাজের নামের পূর্বে দা বসে। তাহলে আমাদের প্রথমে চিনতে হবে কোনটা আমাদের ট্রেনের নাম বা জাহাজের নাম, যদি এটা নির্দিষ্ট না করতে পারি তাহলে আমরা নির্দিষ্টভাবে বসাতে পারবো না। যেমন এখানে বলা আছে গ্রিন এরো, গ্রিন এরো হচ্ছে একটা ট্রেনের নাম। তাহলে এখানে আমরা বসাতে পারি দা গ্রিন এরো টাচেস এট ভৈরব। তাহলে এখানে যেহেতু আমাদের ট্রেনের নাম উল্লেখ আছে তাহলে আমরা বসাবো এখানে দা। নেক্সট আরেকটা রুল উল্লেখ করেছি আমরা, সেই রুলে লেখা আছে জাতির পূর্বে দা বসে কিন্তু ভাষার পূর্বে কি দা বসে না। যেমন এখানে আমরা লিখেছি ড্যাশ ইংলিশ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এখানে ইংলিশ দ্বারা বোঝানো হচ্ছে ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে, তাকে বোঝানো হচ্ছে ইংরেজ জাতিকে। এই জন্য আমরা এখানে বলছে জাতির পূর্বে দা বসে, তাহলে আমরা এখানে বসাতে পারি কি দা ইংলিশ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংরেজরা দ্রুত ইংরেজি বলতে পারে। কিন্তু বাসার পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকে তাহলে আমরা বাসার পূর্বে কী বসাতে পারি, দা বসাতে পারি। যেমন এখানে আছে ইংলিশ, এটা হচ্ছে ভাষা, তারপরে শব্দটা দেওয়া আছে কি আমাদের ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে বলা আছে যে ভাষার পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে আমরা কী বসাবো, দা বসাবো। তাহলে আমরা এখানে বসাতে পারি দা ইংলিশ
ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং, ইংরেজি ভাষা হয় খুব মজার। তাহলে আমরা এখানে বসাবো দা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিগত কয়েকটি ক্লাসে, আমার ক্লাসে ছিল আলোচনার বিষয় আর্টিকেল। আজকে আমি তোমাদের এই আর্টিকেলের সম্পর্কে ক্লাস শেষ করলাম। আমরা সবাই সুস্থ এবং ভালো থাকবে এই প্রত্যাশা রেখে আমার ক্লাসে আল্লাহ হাফেজ।